পরিবেশকে রক্ষা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে ধর্মনগরের বন মহোৎসব পালিত করল উত্তর জেলা পুলিশ। শহরে বিশেষ করে রাজবাড়ি এলাকায় বৃক্ষরোপণ করে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী কবি সুরে বলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, প্রত্যেকে একদিন চলে যেতে হবে কিন্তু তবু কেউ মরতে চায় না, কিন্তু বাঁচার জন্য যে অক্সিজেন দরকার এই অক্সিজেনের যোগান কোথা থেকে আসবে তা একবারও চিন্তা করে না, যথেচ্ছ তাই বন ধ্বংস করে চলেছে। সে অনুপাতে গাছ লাগানোর প্রবণতা এখনো মানুষের মধ্যে পুরোপুরি সৃষ্টি হয়নি। নগরায়ন করতে গিয়ে বনভূমি ধ্বংস করে নগরায়ন করা হচ্ছে, কিন্তু বাঁচার জন্য অক্সিজেন এবং জল কোথা থেকে আসবে তার চিন্তা কেউ করে না। ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের সেই স্লোগান ক্লিন ধর্মনগর গ্রিন ধর্মনগর লাভ। ধর্মনগর বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের সেই স্লোগান ক্লিন ধর্মনগর গ্রিন ধর্মনগর লাভ ধর্মনগর, এই স্লোগানকে সামনে রেখে ধর্মনগরে বেশ কিছু গাছ শহরে বিভিন্ন স্থানে লাগানো হয়েছে। এই স্লোগানকে সাক্ষর রেখে উত্তর জেলা পুলিশের পক্ষ থেকেও প্রতি বছর শহরে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের কাজ হয়, কারণ গাছ না থাকলে আমাদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ার উপক্রম হবে, তাই সবাইকে বাঁচিয়ে রাখতে হলে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম বলে পুলিশ সুপার উল্লেখ করেন। আমি ইন্দ্রদেবের একটা বাণী দেখেছিলাম যে মানুষ সবাই মরতে হবে কিন্তু কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়। আজকের দিনে এটা অনেকটা প্রাসঙ্গিক হয়ে গেছে, আমরাও বাঁচতে চাই কিন্তু বাঁচার জন্য যে অক্সিজেন, সেই অক্সিজেনটা আসে গাছের থেকে, কিন্তু গাছ আমরা কেউ লাগাতে চাই না, বরং আমরা গাছ কেটে দিচ্ছি। এটাই যদি হয় আমরা বাঁচবো কী করে? আমরা দেখেছি যে সবাই ঘরের মধ্যে বউ আনতে চায় কিন্তু কন্যা সন্তান ছাড়া বউ হবে না, কিন্তু কন্যা সন্তানকে মারার জন্য মানে সচেষ্ট, কন্যা সন্তান দিয়ে কী করে অত্যাচার করা যায় সেটা বাঁচার জন্য আমাদের জল দরকার, কিন্তু জল সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা নেই। তাই আমি চাই সবাই সচেতন হোক, সবাই গাছ লাগাও প্রত্যেকের ঘরের মধ্যে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা এখানে গাছ লাগিয়েছি আজকে ধর্মনগর শহরটাকে সুন্দর করার জন্য, সবুজ করার জন্য। ধন্যবাদ। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।